এবারে থাকছে বিশেষ ফিচার রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউ ইয়র্কে শনিবার দুপুরের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ও রাবাব ফাতিমা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। পদ্মা সেতু এখন বিশ্বের বিষয়, দেশ ছাড়াও দুনিয়া জুড়ে বাংলাদেশের এই সাফল্য নিয়ে আলোচনা হচ্ছে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শনিবার হয়ে গেল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান এবং সেতু নির্মাণের একটি প্রামাণ্যচিত্র এ সময় প্রদর্শন করা হয়। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। পদ্মা সেতু এশিয়ান হাইওয়ে সঙ্গে সংযোগের সংযোগের একটি বড় লিঙ্ক হয়ে হবে, তাই আঞ্চলিক বাণিজ্যে এই সেতুর ভূমিকা অপরিসীম। তাছাড়া পদ্মার দুপারে পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটাবে এই সেতু। তাই আজকের এই দিনে আবারও সশস্ত্র চিত্তে স্যালুট করি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই এই সেতু নির্মাণের সাথে জড়িত সবাইকে। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার ফলে শনিবারই ছিল তার সহকর্মীদের সঙ্গে বিদায় সাক্ষাৎ। অস্ট্রিয়া নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল মোহিত তার এই পদে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগকে রাবাব ফাতিমা বাংলাদেশের প্রতি জাতিসংঘের আস্থার পরিচয় বলে অনুষ্ঠানে বর্ণনা করেন। শ্রীবৃন্দ, সম্ভবত আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে এটাই আমার শেষ দেখা এখানে পিয়ার হিসাবে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন জাতিসংঘের মহাসচিব আমাকে জাতিসংঘের অফিস অফ দি হাই রিপ্রেজেন্টেটিভ অফ দি এলডিসিস এলএলডিসিস এন্ড সিক্স এর হাই রিপ্রেজেন্টেটিভ এবং আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ জাতিসংঘ মহাসচিব কর্তৃক বাংলাদেশের নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের পরিচায়ক এবং এই পদে নিয়োগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী আলাদা আলাদা ভাবে পাঠ করা হয়। 25 জুন 2022 বাণী, বাংলাদেশের আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতি পদ্মা সেতুর শুভ উদ্বোধন হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। পদ্মা সেতুর বর্ণাঢ্য উদ্বোধনে ঘিরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের শিশু কিশোরাও অনুষ্ঠানে অংশ নেয়। ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার মাহিনুর রহমান পদ্মাপাড়ে তার বিনিয়োগের স্বপ্নের কথা জানান। আমরা নিজের পয়সা দিয়ে বানাইতে পারছি, ওয়ার্ল্ড ব্যাংক রিফিউজ করার পর তবুও আমরা হলো করতে পারছি, এটা খুবই একটা বড় জিনিস, স্পেশালি অ্যাজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। মানুষ বাংলাদেশের নাম শুনলে ওরা মনে করে একটা পুয়ার কান্ট্রি, বাট এখন যখন দেখবে যে আমরা নিজের টাকা দিয়ে এত বড় খুব খুব ডিফিকাল্ট ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা একটা পদ্মা নদীর মতো মানে উপরে একটা ব্রিজ করতে, আর বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ, এটা খুবই বড় 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 একটা অ্যাচিভমেন্ট। ইনফ্যাক্ট আমি নিজে একটা বিদেশি হয়ে আমি মনে করতেছি এখন মেবি ইনশাল্লাহ আমি বাংলাদেশে ইনভেস্ট করা শুরু করব। নিউ ইয়র্কের প্রবাসীরা মনে করছেন পদ্মা সেতুর মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশকে থামিয়ে রাখা যায় না। সবাই ভাবছিল বা বিশ্বের সব দেশই হতো মনে করছিল বাংলাদেশ এই পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না, বাট প্রধানমন্ত্রীকে আমি এই জন্যই ধন্যবাদ জানাই, সেদৃঢ়তার সাথে নিজেদের অর্থায়নের মাধ্যমে আজকে এই পদ্মা সেতু সে প্রতিষ্ঠিত করছে এবং সবাইকে দেখাই দিল যে বাংলাদেশ পারে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা পদ্মা সেতু জিডিপিতে 100% বেশি অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, আইবিটিভি।